পঞ্চায়েত ভোটের আগেই ভাঙড়ের তৃণমূলকে নীল করে দেওয়ার হুঁশিয়ারি দিলেন নওশাদ সিদ্দিকী। আমাদের ওই বুথে যা ছেলে আছে তারা যদি দায়িত্ব নেয় তাদেরকে যদি আমি একবার ছেড়ে দিই, ওই একটা বুথের ছেলে ওই প্রধান থেকে শুরু করে ভগানি টুকে নীল করে দেবে তৃণমূলকে, এই ক্ষমতা তা রাখে। পাল্টা হুঁশিয়ারি তৃণমূল নেতা কায়জার আহমেদের, নওশাদ সিদ্দিকীকে দু মিনিটে টাইট করে দেব, বললেন কায়জার আহমেদ। কত বড় ধরে গেল দোস্ত, এত বড় বড় কথা বলার সাহস পাচ্ছে কি করে? একটা কর্মী ছেড়ে দিলে অন্তর টাইট করে দেবো, আমরা এখন কিছু বলছি না বলে, তাই না? আপনাকে টাইট করে দেবো দু মিনিটে, আপনাকে টাইট করে দিতে আমরা পিছপা হব না। পঞ্চায়েত ভোটের আগেই ভাঙড়ের তৃণমূলকে নীল করে দেওয়ার হুঁশিয়ারি দিলেন বিধায়ক নওশাদ সিদ্দিকী। ঘটনার সূত্রপাত গতকাল ভাঙড় দু নম্বর ব্লকের ভোগালী এলাকায় আইএসএফের দলীয় ফ্ল্যাগ বাঁধাকে কেন্দ্র করে তৃণমূল ও আইএসএফের মধ্যে মারামারি হয়। এ ঘটনায় আহত হয়েছিলেন উভয় পক্ষের লোকজন। এই ঘটনাকে কেন্দ্র করে বুধবার ভাঙড় এক নম্বর ব্লকের ঘটকপুকুরে একটি প্রতিবাদ সভা হয়। আইএসএফের সেই সভায় উপস্থিত ছিলেন আইএসএফের বিধায়ক নওশাদ সিদ্দিকী, আর সেই সভা থেকেই তৃণমূলকে কড়া হুঁশিয়ারি দিলেন নওশাদ সিদ্দিকী যে আমি যদি একটা ভূতের আইএসএফ কর্মীদের ছেড়ে দিই তাহলে ভাঙড় দু নম্বর ব্লকের ও ভোগালী দু নম্বর অঞ্চলের তৃণমূলকে নীল করে দেবে, কড়া হুঁশিয়ারি নওশাদ সিদ্দিকীর। আমাদের ওই বুথে যা ছেলে আছে তারা যদি দায়িত্ব নেয় তাদেরকে যদি আমি একবার ছেড়ে দিই, ওই একটা বুথের ছেলে ওই প্রধান থেকে শুরু করে ভোগালী টুকে নীল করে দেবে তৃণমূলকে, এই ক্ষমতা তা রাখে। কত বড় ধরে গেলে দোস্ত, উনি কত বড় ধরে গেলে দোস্ত, এত বড় বড় কথা বলার সাহস পাচ্ছে কি করে? একটা কর্মী ছেড়ে দিলে অন্তর টাইট করে দেবো, আমরা এখন কিছু বলছি না বলে, তাই না? আপনাকে টাইট করে দেবো দু মিনিটে, আপনাকে টাইট করে দিতে আমরা পিছপা হব না। তৃণমূল কংগ্রেস চুরি হাতে দিয়ে বসে নেই, ভাঙড়ের তৃণমূল কংগ্রেস রাজনৈতিকভাবে লড়াই সংগ্রামের জন্য সবসময় প্রস্তুত, সদা সর্বদা প্রস্তুত। মনি রোডে আমাদের প্রস্তুতি, আমাদের প্রতিষ্ঠা দিবস উদযাপন করার জন্য ফ্ল্যাগ মানছিল, তখন তাকে অতর্কিতভাবে পেছন দিক থেকে হামলা করে নাকটাক ফাটিয়ে দিয়েছে। আমাদের ছেলেরা পারলে জবাব দিতে পারত। আমাদের ওই বুথে যা ছেলে আছে তারা যদি দায়িত্ব নেয় তাদেরকে যদি আমি একবার ছেড়ে দিই, ওই একটা বুথের ছেলে ওই প্রধান থেকে শুরু করে ভগানি টুকে নীল করে দেবে তৃণমূলকে, এই ক্ষমতা তা রাখে। আমরা একটা বুথের ছেলেকে যদি বলি যে ভাঙড় থেকে ভাঙড়ে দু নম্বর ব্লকের দু নম্বর অঞ্চল থেকে তৃণমূলকে নীল করে দাও, কিভাবে নীল করতে হবে সেই ক্ষমতাটা ওরা রাখে।